বরাবর পরিক্রমা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এইখানের পুজো, কালীবাড়ির পুজো নিয়ে সবার মনে আনন্দ উচ্ছ্বাস। এবং এই দীর্ঘ প্রতীক্ষিত শারদোৎসবকে কেন্দ্র করে এখানে একটা ঘরোয়া পরিবেশ আমরা দেখতে পাই, ভক্তপ্রাণ নাগরিকরা আসেন। এবারে পুজোটা কেমন কাটছে এবং কী কী অনুষ্ঠান থাকছে আপনাদের? প্রথমেই কালীবাড়ির পক্ষ থেকে বরাকবাসী এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই বছরে পুজো সুন্দরই চলছে, কিন্তু তিথিটা একদম সংকীর্ণ। তিথি সংকীর্ণ থাকায় জন দর্শকদের একটু অসুবিধা হবে, এটাই। এমনি তো পুজো তো মোটামুটি ভালোই, প্রতিদিনেই মহাপ্রসাদের ব্যবস্থা আছে। আর আজকে তো সপ্তমী পূজা এখন শেষ, অষ্টমী শুরু হবে। অষ্টমী পূজা কালকে হবে 6:48 ভিতর অষ্টমী পূজা সমাপ্ত হয়ে নবমীর পূজা যজ্ঞ হোম সবই হবে। তবে কালকেই মহাপ্রসাদের ব্যবস্থা আছে, সবাই যাতে অংশ নেন সেই কারণে। বরাকগুলি শিলচার, বিশেষ করে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের শিলচারবাসী সবাইকে অনুরোধ করব আসার জন্য, প্রসাদ নেওয়ার জন্য, প্রসাদ গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ। এই বরাকবর্তার পরিক্রমা অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করি, আপনাদের কাছে এটা কীরকম লাগে? এটা খুব আনন্দের ব্যাপার, সবাই অপেক্ষা থাকে মায়ের আসার জন্য। মা এবার তো একদম সময়, মারও হাতে সময় নেই, কম সময়ের মধ্যেই সব কিছু করতে হবে, এই আশা নিয়েই বাঙালিরা বসে থাকে প্রতি বছর। প্রতি বছরের মতো এবারও যাতে সব কিছু সুন্দরভাবে হয়, এই কামনাটাই মায়ের কাছে রাখছে। আপনার ভালো নামটা? রাজীব চক্র। কী পদে রয়েছে? আমি কমিটিতে আছি, কমিটির ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ দাদা, আপনি বরাকবর্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।